ডিএনএ টেস্ট ছাড়া লাশ হস্তান্তর করায় সাভার রানা প্লাজা ধসে নিহত একশো পাঁচজন শ্রমিককে শনাক্ত করা যাচ্ছে না বলে মনে করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেন্সিক বিভাগ মরদেহগুলো শনাক্ত করতে সে সময় লাশ গ্রহণ করা পরিবারের সদস্যদের আবারও ডিএনএ টেস্ট করার পরামর্শ দিয়েছেন ফরেন্সিক চিকিৎসকরা এদিকে নিখোঁজ স্বজনদের সন্ধানে এখনও অপেক্ষা প্রহর গুনছে অনেক পরিবার আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল এক বছর আগে এমন এক ভোরে কাজে যোগ দিতে এসেছিলেন নানা প্লাজার শ্রমিকরা ভীতি আর শঙ্কা নিয়ে অনেকটা বাধ্য হয়ে আগের রাতে ফাটল ধরা ভবনে ঢোকেন তারা কাজও শুরু হয় কিন্তু তারপর হঠাৎ ধস নিভে যায় হাজারো শ্রমিকের প্রাণ আমার মা বলে ডাকবে সাভারে রানা প্লাজার সামনে স্বজন হারা মানুষের কান্না শুরু তারপর থেকেই এক বছর পর এখনো থেমে থেমে সেই কান্নার আওয়াজ আসে চারপাশ থেকে এদের একজন বিবি আক্তার সাত নওগাঁ নৌকা রানীনগর থেকে এসেছেন মেয়ের সন্ধানে তারপরে ছবি নিয়ে এখানে সেখানে মানে বিভিন্ন জায়গায় মেডিকেলে যে যেখানে গেছে সাথে সাথে তার তার সেখানে সেখানে যায় মেয়েকে খুঁজছি তারপর ও মেয়েকে নেই গত এক বছর মেয়ের ছবি বুকে নিয়ে বহুবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন দিনমজুর কাশিম মোল্লা কিন্তু মেয়ের সন্ধান দিতে পারেনি কেউই আছেন আর অনেকেই হ্যাঁ এখন আশা করি কারণ যদি ডেনের কাগজে হানা আছে যদি ওটা আসে তাহলে আমরা হয়তো পাবো আসার কতকাল করু এখন আর লাশ পামু আর ছেলে পামু শুধুমাত্র স্বজনদের শনাক্তের ভিত্তিতে রানা প্লাজা ধসে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয় তখন ডিএনএ টেস্ট না করায় কিছু কিছু ক্ষেত্রে মরদেহ নিয়ে বিভ্রান্তিও হয় ভুল মরদেহ নিয়ে যায় কোনো কোনো পরিবার একশো বারোটি মৃতদেহ ডিএনএ পরীক্ষা ছাড়াই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে যেই পরিবারগুলো ডিএনএ পরীক্ষা ছাড়া মৃতদেহ মানে গ্রহণ করেছে সেই পরিবারের সদস্যদের ডিএনএ পরীক্ষার আওতায় নিয়ে আসা এবং ওই পরিবারের সদস্যরা তারা যদি ডিএনএ পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলে ওখানে কোনো ভুল হয়ে থাকলে সেটা এখানে মানে চিহ্নিত করা যাবে শনাক্ত না হওয়া মরদেহগুলোকে ক্রমিক নম্বর সহ রাখা হয়েছে জুরাইন কবরস্থানে বংশ নিয়ে ঢাকায় কাজে এসেছিলেন এসব খেটে মানুষ কিন্তু ভাগ্যে নির্মম পরিহাসে বেবারিশ লাশ হিসেবে ঠেকানো হয়েছে এই কবরস্থানে তাদের গার্মেন্টস অগ্নিকাণ্ড বেশ কয়েকটি মরদেহ বেওয়ারিশ হিসেবে এখানে আছেন আর কোন দুর্ঘটনায় কোন শ্রমিককে যেন বেওয়ারিশ হতে না হয় এমনটাই দাবি হারাদের মাহবুব কবির চপল এটিএন বাংলা জুরাইন কবরস্থান ঢাকা